ওরে শিখাচ্ছেন বাবা বলো তো সি সিতে মানে ক্যাট হিরে হিরে মানে হরি হেই রে বাবা আছে না না বদনাম করতেছি না শিক্ষার বদনাম করতেছি না কিন্তু আপনি যে মুসলমান সে কথা ভুলে গেছেন কোন শিক্ষাকে প্রাধান্য বেশি দেওয়া লাগবে ছেলের বউ চয়েস করেছেন নাকি কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ব্যাপার দায় চলে বিউটি পার্লারের সাজ দেয় চুলের পপ কাটিং দেয় চোখে আইলা মাস্কারা মাখে রং ঢং করে সাজগোজ দিয়ে যায় আর লিপস্টিক দেখলে অন্য কিছু মনে হয় কথা কন না খ্যা এরকম সাজগোজ দেওয়া মেয়েটারে পছন্দ করিয়া ছেলের বউ বানায় নিয়ে আসছেন যৌতুকের লোভে কথা কন না খ্যা যৌতুকের দুই চার লাখ টাকা পাইয়া একটা ব্যাপারদা চলা নারীকে যখন ছেলের বউ মারা নিয়ে আসলেন ওই বউ আপনাকে রান্না করিয়া ভাত দেবে না কয়েকদিন পর ঝাঁটার বাড়ি বাড়িয়া বুড়া মানুষক আলাদা করে দেবে ও স্বামী তুমি যদি আমার প্রেম চাও ভালোবাসা চাও এই বুড়া মানুষ দিষ্টা ওরে বাড়ির থেকে তারা তখন তোমার কপালে ঝাঁটার বাড়ি মারা বৃদ্ধাশ্রমে পাঠায় দেবে কথা কর ঠিক কেনা আর যদি একটা নামাজি নিয়ে পাওয়া যায় নেককার নিয়ে পাওয়া যায় পর্দা নিশি নিয়ে পাওয়া যায় যে মেয়ের অন্তরে আল্লাহর ভয় আছে তাকুয়া আছে খোদাভীতি আছে নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে কোরআন তিলাওয়াত করে ওই জবান দ্বারা কোনোদিন শ্বশুরকে ফাইচা ভাষায় গালি দিতে পারে না আর ইংরেজি পড়ছে শ্বশুরকে বলে বেটা বাস্টার্ড কথা কন না কেন শ্বশুর তো পরে নাই মা এটা কি আমারে ধন্যবাদ দিলে রাগ করতেছে মন খারাপ করেন না এই জন্য বাজা এই তিনটা জায়গায় আপনি তাকায় দেখেন তো এই ছোট্ট একটা কথা আমরা কি আসলে আমল করতে পারছি ছেলের নাম ভালো রাখি না ইসলামিক জ্ঞান কোরআন সুন্নার জ্ঞান শিক্ষা দেই না দুইটাতে ফেল পরে সর্বশেষ যেটা বিয়ের ব্যাপারে ওই চিন্তাই করিনি হুজুর কমিউনিটি সেন্টার ভাড়া কইরা 10,000 মানুষকে খাওয়ায়া আমি যে তালুকদার আমার পাবনা শহরে টাকার অভাব নাই আমি যে ছেলের বিয়ে দিছি হুজুর পেপার পত্রিকায় নাম উঠে গেছে আপনি জানেন বদমাইশের ডাইলগ দেখেন 10,000 লোক খাওয়াইছে এই বিয়ের দাম আছে আল্লাহ রাসূল বলেছেন যে বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি সুবহানাল্লাহ কম তাহলে তোরে এত টাকা খরচ করতে বলেছে কি ছেলে ছেলের বউ শ্বশুর শাশুড়ি সবাই মিলে ফ্যামিলি কি বলে আমার তো মনে আসতেছে না রাগ করতেছেন ফ্যামিলি ফটো আর কি তাই না এরকম একটা ক্লিক করে ছবি তুলে পত্রিকা লাগ ডাকে বলছে ভাই আমি 2,000 টাকা দিলাম আমি তো এই আমার আগে পরে এই হবে এগুলো একটু পত্রিকায় সুন্দর করে ছাপায় দেবেন কথা কম থাকে হাই রে মুসলমান আল্লাহ আমাদের হেদায়েত দান করুন ছিল এখন আমি আরো জোরে বলেন আমিন যুবকেরা দল ভালো করে কথাগুলো শুনে যাও মনের মধ্যে কষ্ট নিও না যে কথা বলতে চাচ্ছিলাম কৃতজ্ঞতা আদায় করলে আপনার আমার লাভ প্রশংসা আদায় করলে আপনার আমার লাভ প্রশংসা আদায় না করলে আপনার আমার লস কথা বলেন ঠিক কেনা এই জন্য বলতেছি বা জানুক আমার তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহর প্রশংসা আদায় করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আমার আল্লাহর সম্মান মর্যাদা বৃদ্ধি পায় না আবার তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় বসে সিদ্ধান্ত নেয় আর কোনোদিন আল্লাহকে ডাকব না আল্লাহকে মানব না এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ ডাকলে বান্দার লাভ আমার আল্লাহর লাভ নাই না ডাকলে বান্দার লস আমার আল্লাহর কোনো লস নাই আর যে বান্দা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহর প্রশংসা আদায় করবে আল্লাহর গুণগান গাইবে আল্লাহর তাসবিহ পাঠ করবে ওই গোলামের দাম আল্লাহর কাছে অনেক বেড়ে যায় আর যারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে না আল্লাহর গুণগান গাইবে না ও বান্দা দুনিয়াতেও লাঞ্ছিত হবে পরকালে আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য শুকরিয়া আদায় করে মালিককে সিজদা দিয়া আল্লাহর গুণগান গাইয়া আল্লাহর তাসবিহ পাঠ কইরা এই কপালটা জান্নাতে নিয়ে যাইতে আপনারা রাজি আছেন তো মুসলমান কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না
আল্লাহ কি আপনারে ভালো রাখে নাই ও মুসলমান আল্লাহর গোলাম এক সময় আপনার কিছুই ছিল না আজকে জায়গা জমি টাকা পয়সা মিল ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছেন কথা কোন দেখা মায়ের গর্ভে থেকে আসার সময় কে গুলো সঙ্গে নিয়ে আসছিলেন কে দিয়েছে কে কেন আল্লাহর গুণগান গাইবেন না যে আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে এত সুন্দর চোখ এত সুন্দর কান এত সুন্দর নাক এত সুন্দর ঠোঁট এত সুন্দর দাঁত এত সুন্দর জিহ্বা এত সুন্দর হাত এত সুন্দর দুইটা পা দেহের এত অঙ্গপ্রত্যঙ্গ দান করলেন সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ এই পৃথিবীর জমিনে কত মানুষ আছে চোখ আছে দেখতে পায় না আমাদের নাম কি আমরা বলি অন্ধ মানুষ বাজান অন্ধ হওয়ার পরেও কত মানুষ আছে যে আল্লাহর উপরে অসন্তুষ্ট না আমি কুরে গ্রামে গিয়েছিলাম বাজান গো আমার একজন অন্ধ হাফেজ সাহেব আমার পূর্বে বক্তা ছিলেন একসাথে খানা খাইতেছিলাম হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল আমি ডেকে বললাম ভাই তাড়াতাড়ি করে আলোর ব্যবস্থা করে দেন ওই অন্ধ হাফেজ সাহেব ডেকে বলে হুজুর কয়েকটা সেকেন্ডের জন্য কারেন্ট চলে গেছে আপনি অস্থির হয়ে গেছেন আমি জন্মের পর থেকে আজকে আমার বয়স 50 বছর পার হয়ে যায় জীবনে কোনোদিন আমার চোখের আমি আলো দিয়া পুরো পৃথিবীটা দেখতে পাই নাই ও হুজুর জন্মের পর থেকে আমার চোখে আলো নাই বিদ্যুৎ নাই যে মা আমারে জন্ম দিয়েছে মা দেখতে কেমন হয় আমি জানি না বাবা বলে ডাকি বাবাটা দেখতে কেমন আমি তো জানি না ও হুজুর বিয়ে করেছি স্ত্রী ঘরে আছে বইয়ের চেহারাটা কেমন ফর্সা না কালো কোনদিন দেখার ভাগ্য আমার হয় নাই তিনটা সন্তান জন্ম দিয়েছি আমার ছেলেটা দেখতে চেহারাটা কেমন আমি জানি না আমার মেয়ের চেহারাটা কেমন আমি জানি না এমন কি হুজুর আমার জাল্লা বানাইছে আমার চেহারাটা দেখতে কেমন আমার হাত কেমন আমার ফেসটা কেমন আমি জানি না আমার যে মালিক এই জমিনে থাকার সুযোগ করে দিয়েছে এ জমিন আসমান দেখতে কেমন আমি জানি না তবে আমার ভিতরে এতটুকু ধৈর্য এসেছে হুজুর আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে আমার আল্লাহ আমার চোখের আলো দেয় নাই কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমার চোখের আলো দেবে আমি যেন এই চোখের আলো পাইয়া সর্বপ্রথম আসমান জমিনের মালিক আমার আল্লাহকে আমি দেখতে পাই হুজুর দুনিয়াতে আল্লাহ চোখ দেয় নাই আমি মন খারাপ করি নাই আমার আল্লাহ আমারে বড় বেশি ভালোবাসে এই জন্য আল্লাহর কাছে আমি এটা মুনাজাতে বারবার বলি যেদিন চোখের আলো দিবা মালি সেই দিন চোখের আলো পাইয়া সর্বপ্রথম যেন তোমারে দেখতে পাই একজন অন্ত ব্যক্তির অনুভূতিটা কেমন হে মুসলমান আল্লাহর গোলাম যে আল্লাহ এত সুন্দর দেহের ভিতর নিয়ামত দান করেছেন কেন সে আল্লাহর প্রশংসা আদায় করবেন না কেন আল্লাহর জিকির করবেন না কেন আল্লাহর কোরআন পড়বেন না কেন আল্লাহর বিধান মোতাবেক চলবেন না এ বাজান গো আমার এই জন্য উপরের বিল্ডিং গুলোর দিকে তাকাইলে আপনি আমি মুমিন হতে পারবো না আপনাকে আমাকে তাকাইতে হবে আপনার চাইতে খারাপ অবস্থানে কে আছে তার দিকে তাকাইয়া নিজেকে সান্ত্বনা দিতে হবে না উমুক ব্যক্তির চাইতে আল্লাহ আমারে ভালো রেখেছে আরে ভাই আপনার তো বসবাসের একটা ঘর আছে এই জমিনে কত মানুষ রেল স্টেশনে পয়রা পয়রা ঘুমায় আপনার খাট আছে ঘুমানোর ওর খাট নাই আপনার গায়ে দেওয়ার কম্বল আছে ল্যাপ আছে ওর তা নাই মাথার তলে দেওয়ার আপনার বালিশ আছে ওই রেল স্টেশনে মানুষটা পয়রা আছে নাই খাট নাই দামি বিছানা মাথার তলে ইট দিয়া ঘুমায় কথা বলেন না কেন তার চাইতে কি আল্লাহ আপনারে ভালো রাখে নাই আপনার একটা ছোট দোকান আছে আলহামদুলিল্লাহ তে শুকরিয়া আদায় করেন আপনি ছোট একটা কাজ বা কর্ম করেন আলহামদুলিল্লাহ হন না আপনি রিকশা চালক তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করেন হন না আপনি ভ্যান চালক তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করেন আল্লাহ আপনাকে যে হালতে রেখেছে যে অবস্থায় রেখেছেন যে অবস্থানে রেখেছেন সেই জায়গা থেকে এক শুকরিয়া আদায় করতে হবে কার আরো জোরে বলেন কার
একটা মানুষ কিশোরগঞ্জ জেলায় বাড়ি হাওয়ায় মিঠা বিক্রি করত গ্রামে গ্রামে আমার হাত ধরে চোখের পানি ছিড়ে দিয়ে কাঁদে আর বলে হুজুর এক সময় পদপাদে পড়েছিলাম তিন বেলা খাবার জোগাড় করতে হিমশিম খাইতাম আল্লাহ আজকে আমাকে 200 বিঘা জমির মালিক বানায় দিয়েছে আল্লাহু আকবার বলেন এজন্য বাজান গো আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে তাহলে আপনারা আমার নিয়ামতগুলোকে বাড়ায়া দেবেন কে এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহর পক্ষ থেকে আমরা রহমত পাবো আল্লাহর পক্ষ থেকে বারাকা পাবো আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহর প্রিয় গোলাম হতে পারবো এজন্য ফাযকুরুন ইয়াযকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ দেখে বলে তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহও তোমাদের স্মরণ করব বলেন আল্লাহু আকবার এজন্য বান্দা হিসেবে আল্লাহর জিকির করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ লুকমান হাকিম শুকরিয়া আদায় করেছেন সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে মর্যাদা এত বাইরে গেছে কোরআনের ভিতরে তার নামে আল্লাহ একটি সূরাই দিয়েছে বলেন আল্লাহু আকবার এইজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে সুখে থাকি আর দুঃখে থাকি সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করব কার দুই দিন জ্বর হয় হাজী সাহেবের সেই মন খারাপ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহ আমার চোখে দেখছি কথা কন না দুই দিন জ্বর হয়ে গেলে হাজী সাহেব আল্লাহর উপরে বিরক্ত আছে না নাই পাঁচ দিন অসুস্থ হয়ে থাকলে আমরা আল্লাহর উপরে নারাজ হয়ে যায় এরকম করা যাবে না বাজার আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ কোনো দিন আল্লাহর উপরে বিরক্ত হয় নাই সবর কারে বলে ধৈর্য কারে বলে পয়গাম্বরদের খালি ঘটনা শুনি ধৈর্য তো সেইভাবে ধরি না কথা কন ঠিক না যাই হোক বলার সময় নাই ওইদিকে আমি যাব না মূল যে বিষয়টা ধরেছি কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হচ্ছেন আপনারা বলেন তো তাহলে শুকরিয়া আদায় করব কা সুখে থাকলেও পড়ব কি আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও পড়ব কি আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা হবে একমাত্র কা চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ শত বিপদ মুসিবত দুঃখ দুর্দশা যে অবস্থায় থাকেন না কেন প্রাণ খুলে আলহামদুলিল্লাহ বলবেন দেখবেন আপনার মুসিবত অনেক কমে যাবে আপনার হৃদয়ের পেরেশানি টেনশন অনেক কমে যাবে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ চলুন বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم الله رب العالمين বলেন স্মরণ কর লোকমানে হাকিমের কথা লোকমানে হাকিম কি তো মাটির ময়দানে ওয়াজ করতেন আল্লাহু আকবার বলেন মানুষকে উপদেশ দিতেন সুন্দর সুন্দর কথা বলতেন আর তার উপদেশগুলো শুনে সেই জাতির মানুষেরা উপকৃত হইত বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক সেই লোকমানের কথা বলতেছেন স্মরণ কর লোকমানে হাকিমের কথা লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন এমনটা নয় ঘরের ভিতরে তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বাবা হিসাবে সন্তানদের সামনে কিভাবে ওয়াজ করা লাগবে লোকমান হাকিমের জীবনী থেকে শেখা লাগবে কথা বলেন ঠিক কিনা আপনারা কি আদর্শ পিতা হতে চান আপনাদের সন্তানগুলো কি আদর্শ মানুষ বানাইতে চান তাহলে আদর্শ পিতা হবেন কিভাবে লোকমান হাকিমের জীবনী থেকে শোনা লাগবে আদর্শ সন্তান করে তোলা লাগবে কিভাবে সেই কৌশল লোকমান হাকিমের জীবনী থেকে জানা লাগবে কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক বলেন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানগুলোকে একত্রিত করে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার বৎস হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন হে আমার আব্বা জান সন্তানকে ডাকবেন কিভাবে ডাকার মধ্যে একটা ভালোবাসা থাকার দরকার আছে না নাই যদি বলেন এ বলছো একটু শান এটা তো ডাকার সাইজ হলো হ্যাঁ ডাকতে হবে কি আব্বা জান কই আমার ছোট্ট আব্বা জান কই আসো তো বাবাই দিকে আসো তো
কথা কর নাকি নিজের ছেলেকে আপনি জন্ম দিয়েছেন আপনি তার পিতা সেই সন্তানের সাথে যদি ভালো আচরণ না করতে পারেন আপনি মানুষ আপনি মানুষ কে বলেছে নিজের কলিজার টুকরা ছেলেকে ডাক দিবেন আব্বাজান কই আমার বাবা ইউসুফ আলী কই বাবা আমার ইসহাক সুন্দর সুন্দর নাম রাখবেন সন্তানে কই আমার আব্দুর রহমান আমার আব্বা কই কই আমার আব্দুল খালেক আমার আব্বা কই কই আমার আব্দুল্লাহ কই কথা বলেন না কেন নাম রাখছেন সিন্টু বলটু নাট স্ক্রু আছে না নাই সন্তানদের নাম শুনে শয়তানও হাসে কথা কর না এক জায়গায় গেলাম কই হুজুর আমার ছেলে নাম কি কই বুলেট এই জন্য পিতাদের দায়িত্ব আছে সন্তান জন্মগ্রহণ করলে এদিক খেয়াল করেন সন্তানের প্রতি বাবার তিনটা হক কথা কর না এই তিনটা হক প্রথমে সন্তান জন্মগ্রহণ করলে তার একটা সুন্দর ইসলামিক নাম রাখতে হবে কথা বলেন না কেন আল্লাহর কাছে পছন্দের দুইটা নাম একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান আল্লাহু আকবার বলেন ইংল্যান্ডে সবচাইতে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ আল্লাহু আকবার বলেন ইংল্যান্ড এই দেশের সবচেয়ে জনপ্রিয় নাম মানে বেশিরভাগ মুসলমান যুবক সন্তানের নামই হলো মোহাম্মদ আল্লাহু আকবার বলেন এই নামটাকে তারা লাইক করেন পছন্দ করেন মুসলমান হিসাবে যাদের সন্তান হয় না হয়তো বা মেয়ে আছে ছেলে হয় না নিয়ত করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমারে যদি একটা ছেলে সন্তান দাও আমি তার নাম রাখব মোহাম্মদ বলা যায় না এই সুন্দর নিয়ত করার কারণে আল্লাহ আপনার একটা পুত্র সন্তান দিতে পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু সন্তান পেতে আসার আগে যদি আপনি চিন্তা করেন যদি ছেলে দাও সাকিব খান বানাবো আর যদি মেয়ে দাও তো বানাবো একটা এইরকম যদি খারাপ কোন মানসিকতা আপনার থাকে আরে ভাই আপনার চিন্তাই খারাপ তো আপনার স্ত্রী পেট থেকে কিভাবে নেককার সন্তান আসবে বাবা মার নিয়ত তো ভেজা কথা বলেন না কেন জন্মগ্রহণ করলে নাম রেখে দেয় উল্টা পাল্টা আমার নাম নিয়ে অবশ্য আলোচনা আছে আপনারা অনেকে শুনেছেন তাই না যাই হোক আমি ওই বিষয় নিয়ে লম্বা করতে পারবো না যেহেতু আমাদের সমাজে অনেক ধরনের নাম আছে এই নামগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে নাম রাখবো সুন্দর নাম ছেলেটার নাম আবার দেখবেন একজন মানুষ নাম রাখছে মোহাম্মদ আলী ওরফে ইসহাক হোসাইন রিপন সাহেব এক মানুষের নাম কত বড় চিন্তা করছেন কথা কর না তো মোহাম্মদ মোহাম্মদ আবার লিখতেছে নাম একটা মানুষের নাম হযরত আলী হোসাইন সাহেব তাহলে কি হলো বাপ বেটা সব নামে এক জায়গা কথা কর না তো এইরকম নাম রাখা যাবে না নামটা একটা নাম হবে কয়টা একটা এত লম্বা নাম কেন নাম রাখতেছে মখলিসুর রহমান রিপন ওরফে খান সাহেব তালুকদারের প্রথম পুত্র বাপ রে বাপ নাম কি পুরো পোস্টার লাগে নাম লিখতে আছে না নাই এরকম নাম একটা নাম চয়েস করে নাম কি আব্দুল জব্বার নাম কি আব্দুল সালাম নাম কি আব্দুল খালেক নাম কি কথা বলেন না কেন ইউসুফ ইসহাক ইব্রাহিম কথা বলেন না কেন মনে থাকবে তো ইনশাআল্লাহ সাহাবা ইকরামদের নাম রাখবেন আবু বকর ওমর ফারুক উসমান আলী কথা বলেন না কেন সুন্দর সুন্দর নাম রাখবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা রে হৃদয়ের কাল্পিত কথাগুলো শুনে যান তাহলে সন্তান জন্মগ্রহণ করলে বাবা হিসাবে মা হিসাবে আপনার আমার প্রথম দায়িত্ব সন্তানের একটা সুন্দর নাম রাখা লাগবে এরপরে সন্তানকে দিন শিক্ষা দিতে হবে ইসলামের জ্ঞান শিক্ষা দিতে হবে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলা লাগবে এটা হলো দুই নাম্বার দায়িত্ব কথা কন্যা কে এখন সন্তান জন্ম হইতে না হইতে কই বাবা বলো এ বি সি ডি আছে না নাই বলে ভাই কি ব্যাপার প্রথমে ইংরেজি শিখাচ্ছেন ব্যাপার কি আমার স্বপ্ন আমার সন্তানকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াইয়া বিসিএস ক্যাডার বানাবো আছে না নাই আছে আছে আপনাদের এলাকায়
সর্বজ জীবনে যখন সন্তানটা প্রথম কথা বলা শিখতেছে শিখান না আল্লাহর নাম কয়েকটা শিখান না কোরআনের দুই একটা আয়াত শিখান না কথা বলা না কেন আপনি কথাই বলতে পারেন ওরে শিখাচ্ছেন বাবা বলো তো সি সিতে মানে ক্যাট হিরে হিরে মানে হরি হেই রে বাবা আছে না না আমি বদনাম করতেছি না শিক্ষার বদনাম করতেছি না কিন্তু আপনি যে মুসলমান সে কথা ভুলে গেছেন কোন শিক্ষাকে প্রাধান্য বেশি দেওয়া লাগবে সর্বপ্রথম শিখেন দুই একদিন শিখান যখন সন্তান কথা বলতে পারে কেবলই জবানে কথা শিখান না আলিফ বা তা ফা জিম হা শিখান সমস্যা কি পরে আপনি ডাক্তার বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন না দেশ বিদেশে লেখাপড়া করাইয়া কি বানাবেন এটা পরিকার চিন্তা কথা বলেন না কেন ভাই রাগ করেন না রাগ করেন না আমার বাবা বলো অত অযোগ্য বিশাল একটা সাহস কেন অত উজু বলা যায় না সেগুলো মানুষের পছন্দ হয় না কথা বলেন ঠিক কি না মুসলমান আল্লাহর গোলামের পাবনার বাবা জিরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান তাহলে সন্তান জন্মগ্রহণ করলে এক নাম্বার ইসলামিক সুন্দর নাম দুই নাম্বার দিন শিক্ষা দিতে হবে কথা বলেন না কেন দিনের জ্ঞান শিক্ষা দিতে হবে কোরআন সুন্নার জ্ঞান শিক্ষা দিয়া এরপরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বাম হাতের প্রয়োজন আছে ডান হাতেরও প্রয়োজন আছে ডান চোখের প্রয়োজন আছে বাম চোখের প্রয়োজন আছে সবাই হুজুর হলে চলবে না ডাক্তারও দরকার ইঞ্জিনিয়ারও দরকার বিসিএস ক্যাডারও দরকার কথা বলেন ঠিক কিনা সবেরই দরকার আছে কিন্তু ডাক্তার যেন আদর্শ ডাক্তার হয় এমন ডাক্তার যেন না হয় রোগীর অপারেশন করতে গিয়ে ভিতরে কেসি রাইখে দেয় কথা কন না খেয়া ওই রকম ডাক্তার হলে হবে না নেতাও যদি হয় আদর্শ নেতা হবে কোন নেতা যদি হাফেজ আলেম হওয়ার পরে নেতা হয় চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় বলেন তো কোন হাফেজ কি জনগণের গরিবের মালাত্ম সাথ করতে পারবে এই জন্যই বলতেছিলাম কোরআন হাদিসের জ্ঞান থাকলে সে যে জায়গায় যাক না কেন ওই জায়গাতে থেকে সে তার আদর্শ ভিতরে থাকা যে ইসলামিক জ্ঞান ওটার চর্চা করে আদর্শ মানুষ হিসাবে ওই চেয়ারটাকে সম্মানের জায়গায় রাখবে কথা বলে ঠিক কিনা ওই চেয়ারে বসে দুর্নীতি করবে না লুটপাট করবে না কলম থাকায় 1 কোটি কোটি টাকা কথা বলে না কেন ফাইল ঠেকায় না ফাইল ঠেকায় 1 কোটি কোটি টাকা আত্মসাৎ করে ওই দুর্নীতি করবে না যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকবে সে মানুষটা কখনই দুর্নীতিবাজ হতে পারে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন ছিলা বলুন আমিন আর তিন নাম্বার নেককার আবেদা সালেহা পর্দানিশী কোরআন পড়নেওয়ালা এমন একটা নেককা ছেলের বউ চয়েস করে ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করা লাগবে কথা কন না কা তাহলে চলেন বাজান গো আমার লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানগুলোকে একত্রিত করে কি ওয়াজ করতেছেন সেই ওয়াজটা আমি আপনাদেরকে শোনায় দেব লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ঘরের ভিতরে ডাইকে উপদেশ দিতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার বৎস আল্লাহর সাথে কখনো কোনোদিন শিরিক করবা না আল্লাহর সাথে কাউকে সমকক্ষ অংশীদারিত্ব স্থাপন করতে পারবা লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না তার সন্তানকে সর্বপ্রথম শিরিক সম্পর্কে শিক্ষা দিচ্ছেন আর আমরা শিখে দেই মোটু বাটু আমরা শিখে দেই কি আর বলবো ভাই রাগ করেন না না ছোট্ট বাচ্চা 6 মাস বয়স মা স্বামী যখন বাড়িতে আসে তুমি জানো না আমাদের এই 6 মাসের এই সন্তান কি যে দুষ্ট হইছে ও যদি আমার মোবাইল নেয় আর সারি না আছে না তা আপনার সন্তান যদি 6 মাস বয়স থেকে মোবাইল ধরে তো বড় হলে কি হবে একটু অপেক্ষা করেন বিরতির পরে টের পাবেন যে সন্তানকে মানুষ বানাচ্ছেন নাকি পশুর চাইতে আপনার সন্তানের ব্যবহার খারাপ হয় একটু অপেক্ষা করে কথা বলেন না কেন বাস্তবতা বলতেছি
মনে করেন না হুজুর উল্টা পাল্টা বলতেছে বাস্তবতা বলতেছে খালি একটু জ্ঞানটা খুলে কথাগুলো শুনলে ভালো লাগে আর যদি মনের ভিতরে উল্টা পাল্টা থাকে তাহলে ওয়াজ হলো নাকি ভালো লাগবে না তো বাজার গো আমার হৃদয়ের কান প্রতি কথাগুলো শুনে যান সন্তানকে শিক্ষা দিতেছেন ইয়া বোনাইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার নয়নের পুতুনি হে আমার আব্বাজান আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না শিকা লা জুলমুন আযীম শিরিক হলো সবচাইতে বড় জুলম সবচাইতে বড় অপরাধ শিরিকের চাইতে বড় অপরাধ নাই সব পাপের বড় পাপ নাম হলো শিরিক কথাকে বোঝা গেল এ বাজার গো আমার আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজার বড় শিরিক গুলোকে শিরিকে আকবর বলা হয় ছোট শিরিক গুলোকে শিরিকে আসগর বলা হয় শিরিক মুখ শিরিক শিরিক হলো মোট 42 প্রকার এ বাজার গো আমার এর মধ্যে বড় শিরিক গুলো হলো যেমন আমরা আল্লাহকে বাদ দিয়ে যারা মাজারে সিজদা দেই এটা হলো বড় শিরিক কথা বলে মাজারে সিজদা দেওয়া কি শিরিক পীরের পায়ে সিজদা দেওয়া কি শিরিক নেতার পায়ে সিজদা দেওয়া কি শিরিক আল্লাহ সারা এই মাথা অন্য কারো কাছে নত করা যাবে মুসলমান ইমানদারের মাথা মাজারে নত হবে না মসজিদে আল্লাহর ঘরে গিয়ে নত হবে কথা বলে ঠিক না এই জন্য মাজারে সিজদা দিয়ে শিরিক করা যাবে না পীরের পায়ে সিজদা দিয়ে শিরিক করা যাবে না নেতার পায়ে সিজদা দিয়ে শিরিক করা যাবে না ইমানদার হাজারো কষ্টের ভিতরে থাকবে এরপরেও কোনদিন বাতিলের কাছে মাথা নত করে শিরিক করবে না এই মাথা শুধু আল্লাহর কাছে নত হবে ইয়া কানাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা তোমার ইবাদত করি সাহায্য তোমার কাছে চাই গোলামিও করি তোমার সাহায্য চাই তোমার কথা বলেন ঠিক কি না এজন্য মাজারে বাবার কাছে কিছু চাইবো না চাইবো কার কাছে জোরে বলেন লোকমানে হাকিম তার সন্তানকে শিরিক সম্পর্কে শিক্ষা দিচ্ছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার বর্ষ আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক করা যাবে না ইন্না শিরিকাল জুলমুন আযীম শিরিক হলো সবচাইতে বড় জুলম বড় অপরাধ লোকমানে হাকিম কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করায় দিলেন আমার আল্লাহ আসমান থেকে খুশি হয়ে বলে লোকমান তুমি যদি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিতে পারো আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আর তোমার সন্তানদেরকেও তোমার সাথে পরিচয় করায় দিলাম বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ পাক বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি অফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ولوالديك إلي المصير কষ্ট হচ্ছে কি আপনাদের বিরক্ত হচ্ছেন আরো চারটা আয়াত আছে তেলাওয়াত করে শোনাবো কারা কারা শুনবেন দেখি ইলাহে তাকবীর ইলাহে তাকবীর হাত টান টান করে তোলেন আল্লাহর কোরআনকে সবাই মহব্বত করেন আমার আলোচনা শুনতে কি খারাপ লাগতেছে বাজান প্রাণ ভরে আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত নামাইতে বলছি বলি নাই এই যে ছেলেপেলে একটু কষ্ট করে আয়োজন করেছে ওরা একটা ব্যাগ বা রুমাল নিয়ে চাদর নিয়ে আপনাদের ভিতরে ঢুকবে যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন আল্লাহর হস্তে কেউ ওঠা বসা করবেন না বাজান আরো চারটা আয়াত কোরআনকে সম্মান করে সবাই বসে থাকবেন ইনশাআল্লাহ